আসসালামু আলাইকুম। আমাদের একটা লাইভ দেওয়ার কথা, আমরা 20-30 মিনিট লেট, সেই জন্য দুঃখিত। আমাদের আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হলো, অনেকে প্রশ্ন করতেছেন ইটালিয়ান নাগরিকত্ব পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। এই বিষয়গুলো আমরা জেনারেল একটা ইনফরমেশন দিতে যাচ্ছি। তার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, বৃহস্পতিবার সকাল 10টা বাজে বিয়া কাপুয়া থেকে আমরা কবরস্থানের জায়গাটা পরিদর্শনে যাব। কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ আমন্ত্রিত, আমরা এখান থেকে 10টা বাজে গাড়ি চালাব। এরপর 29 তারিখ আমাদের কমিউনিটির নেতৃবৃন্দের সাথে একটা আলোচনা বিয়া কাপুয়াতে। 27 অক্টোবর বৃহত্তর সিলেটের বিশ্ব সম্মেলনের মতো একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। এরপর 1 নভেম্বর মুসলিম সংস্কৃতির বিষয়ে সমস্ত মসজিদ কমিটি এবং মুরব্বীদের সাথে আলোচনা। তারপর আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে 25 থেকে 29 ডিসেম্বরে 5 দিন, এই প্রথম ইসলামিক সংস্কৃতির উপর 5 দিনব্যাপী মেলা হবে। যাই হোক, আমরা আমাদের আলোচনা চলে যাচ্ছি। ইতালিয়ান নাগরিকত্ব পাওয়ার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন, আমি অবশ্য লিখেও দিয়েছি যে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথম যে বিষয় সেটা হলো 10 বছর রেসিডেন্স। এই 10 বছর রেসিডেন্সের ভিতরে আইনে বলছে কন্টিনিউ, কোনো গ্যাপ থাকতে পারবে না। অনেকে প্রশ্ন করছেন, ভাই আমি বিভিন্ন বাসায় যদি থাকি, হ্যাঁ সেটা কোনো অসুবিধা হবে না। শুধু বাসা না, মনে করি আমি 2 বছর এক বাসায় ছিলাম, এরপর গ্যাপের পূর্বেই আমি সেটা ট্রান্সফার করছি কোনো অর্গানাইজেশন সংস্থা, সেখানে 2 বছর আমার ছিল, আবার সেখান থেকে ক্যান্সেল হওয়ার পূর্বেই আমি আরেক বাসায় গেছি। এভাবে যদি 10 বছর হয় আইনগত কোনো অসুবিধা নেই। আবার অনেকে প্রশ্ন করছেন, 10 বছরের ভিতরে যদি গ্যাপ থাকে, গ্যাপ যদি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস থাকে, সেটা মন্ত্রণায় বলছে তারা বিবেচনা করবে, যদি প্রমাণ করা যায় ওই 3 মাস 5 মাস 6 মাস আমি ইটালিতে ছিলাম কয়েকটা বিষয় দিয়ে, যেমন আমার ওই 6 মাস আমি কাজ করছি, আমার বুস্তাপাকা আছে, তার মানে আমি ইটালিতে ছিলাম, অথবা আমি ফ্যামিলি নিয়ে থাকি, আমার শিশু সন্তান যারা আছে তারা স্কুলে গেছে, সেই ডকুমেন্টসগুলো আছে, তার মানে আমি ইটালিতে ছিলাম। এটা তারা পজিটিভলি ভ্যালু করবে, যদি শুধু সমস্যা এইটাই হয় যে সব কিছু আছে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে, সেটাই টাকা বারে হবে। এখন সেটা যদি 1 বছর 2 বছর 3 বছর হয় সেটা মানবে না, তবে 1 বছর পর্যন্ত মানার সম্ভাবনা আছে। আমরা মিটিংয়ের কথা বলছি, আমাদের সাথে যা আলোচনা হয়েছে। এবার আসি, এই 5-10 বছর আবার 5 বছরও হতে পারে যদি তারা অ্যাজাইলের লোক হয়, অর্থাৎ যারা রাজনৈতিক আশ্রয় পাইছে, তাদের জন্য 5 বছরই যথেষ্ট। আর যদি পারিবারিকভাবে হয়, পারিবারিকভাবে কথাটা বলতে চাচ্ছি, যদি ফার্স্ট গ্রেড হাজব্যান্ড বা ওয়াইফের যদি ইটালিয়ান নাগরিকত্ব থাকে, তাদের থেকে একজন বিবাহের 2 বছর পরেই তারা জমা করতে পারবে। অ্যাটেনশন, সেই বিবাহের পর তাদের 2 বছর রেসিডেন্স থাকতে হবে, তবে সেটা 1 বছর হয়ে যাবে যদি এর বাদে তাদের কোনো ছেলে সন্তান হয়। সুতরাং আমরা এই জিনিসটা পরিষ্কার করলাম। এবার আসি, রেসিডেন্সের পর কী কী থাকতে হবে। 2টা ডকুমেন্টস ভ্যালিড থাকতে হবে, একটা হলো রানিং পারমিট সদস্যের জন্য ভ্যালিড থাকতে হবে, এবং আরেকটা হলো আপনার একটা পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। যারা রাজনৈতিক আশ্রয়কারী তাদের পাসপোর্ট না হলে আপনার ট্রাভেলস ডকুমেন্টস ভ্যালিড থাকলেও চলবে। নর্মাল ব্যাপার, প্রতিশি ফিসকালি লাগবে। পেছনের 3 বছরের আয়, একজন প্রশ্ন করছে, ভাই আমার 10 বছরের আয় তো নাই। না, আইন এই কথা বলে নাই যে আপনার 10 বছরের রেসিডেন্ট আয় লাগবে, না, আপনার পেছনের 3 বছর, অর্থাৎ আজকে আমি 2019 যদি ফাইল পাঠাই তাহলে 18, 17, 16, 2016, 2017, 2018 এই 3 বছরের রেদ্দিত লাগবে, এই রেদ্দিত থাকলে আমি দোবান্ধা করতে পারবো। অনেকে প্রশ্ন করছেন রেদ্দিত কত লাগবে, নিয়ার অ্যাবাউট 9,000, 8,852 টাকা,
এটা অনেক সময় কি বলে প্রতি বছর এটা চেঞ্জ হয় 2-4-5 টাকা রাষ্ট্রীয় কি বলে তার ইকোনমিক্যাল ভ্যালুর উপর, তবে নিয়ার অ্যাবাউট 9,000 মনে করি আমরা প্রথমজন, যদি আমি আমার জন্য করি 9,000। এখন আমার সাথে আমার আরেকজন ফ্যামিলি মেম্বার আছে, মনে করি আমার ওয়াইফ, তার জন্য কত, সেখানে আসবে 1,800। এইভাবে 1,800 হইতে থাকবে, আমার আরেক শিশু সন্তানের জন্য 1,800, তার জন্য 1,800, যদি আমার কেয়ার অফে থাকে তাহলে 9,000 প্লাস 1,800 করে থাকবে প্রতি মেম্বারের জন্য। আচ্ছা, এরপর টাকা পেমেন্ট কত করতে হবে, 250 ইউরো। সাথে আপনার আনতে হবে বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশের কথা এই কারণে বলছি যেহেতু বাংলায় আমি বলতেছি, বাংলাদেশ থেকে 2টা ডকুমেন্টস, একটা হলো আপনার বার্থ সার্টিফিকেট আর একটা হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এই 2টা ডকুমেন্টস ইটালিয়ান দূতাবাস থেকে ট্রান্সলেট সহ বিধিমাত করতে হবে। অ্যাটেনশন, কথাটা হলো বিধিমাত, শুধু ট্রান্সলেট করে আনলেই হবে না, বিধিমাত করতে হবে, যেটাকে আমরা কিছুটা বলতে পারি আইনি ভাষায় বা বাংলা ভাষায় আমরা যেইভাবে চিনি সেটা হলো এটা সিলমোহরে আক্ষরিত করা, আইনগত বাংলাদেশি এইভাবে শব্দটা ব্যবহার করে। তাহলে 2টা সার্টিফিকেট, একটা হলো বার্থ সার্টিফিকেট আর একটা হলো পুলিশ ক্লিয়ারেন্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করে সেটাকে ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইটালিয়ান দূতাবাসকে বাস থেকে সেটা বিধিমাত করতে হবে, এবং বিধিমাততে লিখতে হবে কি কারণে এই ট্রান্সলেট ব্যবহার হচ্ছে, স্পষ্ট বলতে হবে, সেটার কারণ বলতে হবে, আমি ইতালিয়ার নাগরিকত্ব নেব বিধায় পের উজত ডকুমেন্টি পের উতিলিজ্য দেলা চিন্তা দিলাঞ্চা পের রিকিয়ে দেলা চিন্তা দিলাঞ্চা, অর্থাৎ আমি এই ডকুমেন্টসটা এই কারণে বিধিমাত চাচ্ছি যে আমি নাগরিকত্বের কাগজ জমা দেবো, স্পেসিফিক কথাটা ব্যবহার করতে হবে। এবার আসেন, অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমি তো বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট, আমি তো দূতাবাস থেকে পাসপোর্ট নিছি, আমার সেখানে যেই বার্থ রেজিস্ট্রেশন করা হয়েছে জন্ম নিবন্ধন সেই নাম্বার নিয়ে যদি আমি ইটালিয়ান দূতাবাসে যাই তারা তো সেটা করে না। হ্যাঁ, ইটালিয়ান দূতাবাস যদি ডকুমেন্টস রোম থেকে ইস্যু হয়ে থাকে যেমন জন্ম নিবন্ধন, অবশ্যই ইটালিয়ান দূতাবাসের জুডিশিয়াল কাজ না, তার জুডিশিয়াল এরিয়ার বাইরে। ইতালিয়ান দূতাবাস শুধুমাত্র ওই কাগজগুলো ট্রান্সলেট অ্যান্ড বিধিমাত করবে যদি সেটা বাংলাদেশ টেরিটরি থেকে ইস্যু হয়, তার মানে আপনার চেয়ারম্যান যদি ইস্যু করে। এখন সমস্যা হচ্ছে, আমি এখান থেকে বাংলাদেশি পাসপোর্ট যখন নিছি ডিজিটাল, সেখানে যেই কি বলে জন্ম সনদের জন্য যে নাম্বারটা ব্যবহার করা হয়েছে, আর এখন বাংলাদেশ থেকে যখন নতুন একটা চাওয়া হচ্ছে সেই নাম্বারটা মিলছে না। অবশ্য এটা বাংলাদেশ সরকারের দেখা উচিত যে তাদের এই সেন্ট্রাল সিস্টেমটা একটা রাখা উচিত যে কোনো নাগরিক যদি তার জন্ম সনদ নেয়, হোক সেটা বাংলাদেশ হোক সেটা ঢাকা হোক সেটা চিটাগাং, সেটা একটা একই নাম্বার হওয়া উচিত। তারপরও যেহেতু আমাদের নতুন প্রসেসিং হয়েছে, সরকার সম্ভবত সাধ্যমতো চেষ্টা করতেছে তার টেকনিশিয়ান দিয়ে সমস্যাটা শেষ করার জন্য, কিন্তু এর ফাঁকে কী করা যায়, আমরা এখানকার যে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করছি এবং ইতালি দূতাবাস যেই সাথে একমত সেটা হলো এটা, আপনি বাংলাদেশ থেকে যখন সনদটা নেবেন জন্ম সনদটা, সেটা যখন কি বলে এটাকে জন্ম সনদটা যখন দিবে সাথে একটা অ্যাটাস্টেশন দিবে ওই চেয়ারম্যান যে তার জন্ম সনদ এটা দেওয়া হলো, তবে তার আরেকটা জন্ম সনদ ইতালি দূতাবাস থেকে ইস্যু হয়েছে তার নাম্বারটা এটা, সাথে কপিটা অ্যাটাস্ট করলেই ইতালি দূতাবাস লাস্ট যেটা দিল সেটা করে দিবে, তবে সেটার ভিতরে এই কথাটা একটা অ্যাটাস্টেশন আলাদা লেখা থাকতে হবে, দুইটা একসাথেই ট্রান্সলেট করে নিয়ে আসলে এখানে কোনো অসুবিধা হবে না। এবার আসি পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স এটা নিতে হবে আপনার পুলিশের আপনার থানার থেকে, একই প্রসেসিং 2টা মন্ত্রণালয়ের অ্যাটাস্টেশন করে দূতাবাসে যাবেন। এখন এখানে আরেকটা বিষয় আসছে যে অনেকে 2টা ডকুমেন্টস এই ইটালি থেকে বাংলাদেশ ইটালি দূতাবাস বাংলাদেশ থেকে টানার পর অনেকের 6 মাস পার হয়ে গেছে, তখন কী করণীয়।
আপনার বার্থ সার্টিফিকেট যেটা করা হয়েছে সেটাকে আর দ্বিতীয়বার করতে হবে না, সেটার এক বছর পার হইলেও কোনো সমস্যা নয়, দুই বছর পার হইলেও সমস্যা নয়, কারণ বার্থ সার্টিফিকেট এটা এরকম না যেটার কোনো ভ্যালিডিটি আছে। তবে পুলিশ ক্লিয়ারেন্স 6 মাস পার হয়ে গেলে অবশ্যই সেটা করতে হবে। অনেকে আবার প্রশ্ন করছেন যে সেটার ভ্যালিডিটি কবে থেকে ধরা হয়, দূতাবাস যেদিন ট্রান্সলেট করছে সেই দিন থেকে, নাকি পুলিশ যেদিন ডেলিভারি দিছে, না ধরা হবে পুলিশ যেদিন ইস্যু করছে সেই দিন থেকে 6 মাস। এবার আসি আমরা এজাইলের যারা থাকে, আইনগতভাবে এজাইল যারা পাইছে তারা তো বাংলাদেশ সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, সুতরাং তার নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স আনা সম্ভব না, আনাটা মানে বিপরীতমুখী কথা। আমার বাংলাদেশে আইনগত সমস্যা আছেই বিধায় আমাকে এখানে এজাইল দেওয়া হয়েছে, সুতরাং আমার কাছে সেই ডকুমেন্টটা চাইতে পারে না। ওকে, প্লাস আমার বার্থ সার্টিফিকেটও বাংলাদেশ থেকে চাইতে পারে না, কারণ আমাকে দিবে না যেহেতু এজাইল আছে। তাহলে তার করণীয় কি? তার করণীয় সহজ, পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশে তার দরকার নেই, তবে বার্থ সার্টিফিকেটের এখানকার কোর্ট থেকে তার একটা অ্যাটেস্টেশন নিতে হবে, অর্থাৎ দুইজন সাক্ষী নিয়ে ইতালির সিভিল কোর্টে গিয়ে বলতে হবে যে ওনার নাম এটা, ওনার ডেট অফ বার্থ এটা, সেটা কোর্ট থেকে যে অ্যাটেস্টেশন দিয়ে দেবে সেই কাগজটাই প্রেফেক্টুরায় জমা দিতে হবে, অর্থাৎ আপনি যখন দরখাস্ত করবেন তখন জমা দিতে হবে। আরেকটা বিষয় অনেকে জানতে চেয়েছেন যে রেট দিত কম, অর্থাৎ 16, 17, 18 মনে করি 9000 হয় নাই। এই বিষয়ে কাফ বা আমাদের যেই ভাইয়েরা সার্ভিসগুলো দেয়, যেমন চিচিএল আছে, তারপরে আমাদের প্রবীণ ব্যক্তিত্ব বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচিত সভাপতি লুকমান ভাই, তাদের এই সার্ভিস আছে, তারপরে প্রেনিস্তিনায় জামান ভাইদেরা এই সার্ভিসটা দেয়, বিভিন্ন যারা কাফ সার্ভিসটা দেয় তারাও বিষয়টা খুব ভালো করে জানে। সেটা হলো এটা, কোনো নাগরিক 4 বছরের ভিতরে ইচ্ছা করলে তার রেদ্দিত পরিবর্তন করতে পারে, তবে ভালো হবে একজন এক্সপার্ট কমার্শিয়ালিস্টার সাথে আলোচনা করে সেটাকে পরিবর্তন করা। আবার বলছি, কমার্শিয়ালিস্টরা রেজুনারিয়ার না, কনসুলতাদের লাভরও না, অর্থাৎ কমার্শিয়ালিস্টের কথাটা এরকমভাবে বলা যায় যে মনে করেন একজন ডাক্তার, তারপরে থাকে একজন কম্পাউন্ডার, তারপরে থাকে একজন ফার্মাসিস্ট, এই যে যে ব্যাপারগুলো ঠিক এরকম ভাগ ভাগ থাকে, ডাক্তার ডাক্তার ফার্মাসিস্ট ফার্মাসিস্ট কম্পাউন্ডার কম্পাউন্ডার, যিনি এই ব্যাপারে এক্সপার্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমার্শিয়ালিস্ট, আবার বলছে কমার্শিয়ালিস্ট, তাদের কনসাল্ট নিয়েই করা উচিত হবে। তবে আমার বলছে যে 4টা অ্যাড্রেস আমার জানা মতে তারা ওই কাজগুলো করে, অর্থাৎ আপনার যদি মনে করি যে 7000-8000 euro হয়েছে ভুলবশত, আপনি আরও 2000-এর রেদ্দিত ছিল আপনার দেন নাই, সেটা জয়েন করতে পারেন। কীভাবে সেই ভুলটা হইতে পারে? মনে করি আমি কাজ করছি, আমি 7000 পাইছি, এখন আমি আবার 2টা বাসায় প্রাইভেট পড়াইছি কিছু শিশু সন্তানদেরকে, সেখান থেকে আমার মাসে 100-100 করে দিছে, সুতরাং 2টা ফ্যামিলি থেকে আমি 2400 পাইছি, কিন্তু সেটা আমি কমার্শিয়ালিস্টকে বলি নাই যে আসলে তো আমি বিকালবেলা 2টা ছেলের প্রাইভেট পড়াইতাম, সেখান থেকে আমি 2400 পাইছি বছরের শেষে, সেটা তো আমি বলি নাই, এটা জয়েন করতে পারে। আবার বলছি এটা ভালো, যারা এক্সপার্ট তার সাথে আলোচনা করবেন, আমি শুধু একটা ধারণা দিলাম এটা কেমন হইতে পারে। আর একটু সহজ ধারণা দিই, মনে করি যে ক্লাস এবার যারা ক্লাস 5 থেকে 6 উঠে গেছে তাদের পুরানো যে বইগুলো, এই পুরানো বইগুলো কোথায় যায়? আমি মনে করি যে আমি যে কাজ করি রেস্টুরেন্টে পার্ট টাইম একটা কাজ করি, সেখান থেকে আমি 600 টাকা মাসে পাই, সেই হিসাবে আমার মনে করেন 7000 টাকা হয়েছে, কিন্তু পরবর্তীতে বিকালবেলা আমি আমার যত পরিচিত ফ্যামিলি আছে সবার থেকে বইগুলো কালেক্ট করি, কারণ তারা তার ব্যবহার করবে না, আমি সেই পুরানো বইগুলো নিয়ে আবার যারা ইকোনমিক্যাল লিফ্ট অসুবিধায় আছে, যারা 5 উঠছে এবার, যে বইগুলো প্রয়োজন তাদের কাছে আমি 2 পাইস বিক্রি করি। এই বিক্রিটার আমার ফাতুরার প্রয়োজন নাই, এই কারণে আমি ডোনেশন নেই এবং আমি যাদেরকে দেই তারা আমার অফের তার লিপ বেড়া দেয়, অর্থাৎ যার যা মন চাই, কেউ 5 টাকা দেয় কেউ 10 টাকা দেয়, এইটাও কালেক্ট করে আমি আবার বলতেছি এক্সপার্ট যারা কমার্শিয়ালিস্ট তার সাথে আলোচনা করে নেবেন, আমি বছরের শেষে এইটাও আমি বলতে পারি যে আমার দুইটার থেকে এটা আমি ভুলে দিই নাই, সুতরাং 4 বছর পর্যন্ত পিছনে আপনি চেঞ্জ করতে পারবেন। আর কোনো দোমান্দা আছে কি না আমি দেখি একটু চেক করে নিই। হ্যাঁ, এবার আসছেন ভাষার সার্টিফিকেট নিয়ে,
যে B1, B2 ইত্যাদি সার্টিফিকেট আসছে। তবে আইনগত যে ব্যাখ্যাটা দেখলতে সিকিউরিটির ভিতরে যেটা আসছিল সেটা হলো এইটা, যে যার কার্তা সৌজন্য আসছে তার কাছে B1 সার্টিফিকেটটা চাবে না, যার কার্তা সৌজন্য নাই তার কাছে চাইতে পারে। অনেকে এটারে আনছে যেটার ভিতরে চি ই লেখা আছে, অর্থাৎ ই উ নাই, অর্থাৎ এ উ নাই, ইউনিয়নে রূপা যেটা সেটা নাই, সেই কারণে আবার বলতেছে এটা ব্যাখ্যা এবং কিছু লোকের ধারণা। তবে আইন বলছে কার্তা সৌজন্য থাকলে তার দরকার হবে না। আবার অনেকে চাচ্ছে, সেটাকে প্রোটেস্ট করতে পারেন যে কেন তুমি চাও, যেহেতু আইন বলছে যে কার্তা সৌজন্য লাগবে না। তবে কিছু কিছু ঘটনা হয়েছে যেই কারণে তারা ফোর্স করতেছে। আমি আবার বলতেছি ম্যাক্সিমাম বাংলাদেশিদের সাথে এটা হচ্ছে, কারণ এরকম হয়েছে মনে করি, আমি আমার বাবা মাকে বা ইতালিতে আনছি আজ থেকে 10-15 বছর আগে, তাদের কার্তা সৌজন্য আছে, তারা 10 বছর রেসিডেন্স আছে কিন্তু থাকে বাংলাদেশে। এখন 10 বছর পার হয়ে যাওয়ানোর পর এখন আমার বাবা বা মার সিটিজেনশিপ চাচ্ছি, আমরা পেপার টেপার সব রেডি করে আমি পাঠাইলাম, এখন প্রেফেক্টুরায় আমার বাবা বা আমার মা গেল, সেই ইতালিতে থাকি কিনা, উনি গেলেন ইটালিয়ান পাসপোর্ট আনার জন্য। এখন প্রেফেক্টুরা জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, উনি কিছু বলতে পারে না, আপনি থাকেন কই বলতে পারে না, আপনার বয়স কত কিছুই বলতে পারে না, কেন আসলে তো উনি ইটালিতে থাকে না, যে কোনো কারণে ওনার পেপারস হয়েছে, যে কোনো কারণে ওনার 10 বছর রেসিডেন্স হয়েছে, এই জায়গায় আসার পর বাংলাদেশ খুব বেশি রকম টার্গেট দিয়েছে। সুতরাং ব্যাখ্যাটা আপেক্ষিক, আপনার পক্ষে কতটুকু যাবে বিপক্ষে কতটুকু যাবে, যার কার্তা সৌজন্য আছে তার লাগবে কি লাগবে না, কারণ হোল্ডার কতটুকু ইন্টারগেট হয়েছে এই সোসাইটির সাথে সেটা যখন দুটা প্রশ্ন করে সেখান থেকে জানা যায়। সুতরাং ব্যাপারটা আপেক্ষিক, আবার বলতেছি বিষয়টা আপেক্ষিক, যদি আপনি ভাষা পারেন আপনি চ্যালেঞ্জে থাকতে পারেন, আইনে কোথাও বলে নাই যে এটা দিতে আপনি বাধ্য। আর কোনো প্রশ্ন আপাতত আমরা দেখতেছি না, আমার যেইগুলো প্রশ্ন মোটামুটি সন্ধ্যা পর্যন্ত যেইগুলো আসছে সেইগুলা দিয়ে, এক ভাই প্রশ্ন করছেন আমি দোমান্দা করেছি একটা মার্কা তো বললো দিয়ে, এখন কি কোনো অসুবিধা হবে, ধন্যবাদ বাচ্চু। না, মার্কাদি বললো দিয়ে যদি একটা দিয়ে করে থাকেন কোনো অসুবিধা নাই, মার্কাদি বললো যদি হারায় যায় কোনো অসুবিধা নাই, শুধুমাত্র বলবে যে দুটা মার্কাদি বললো দাও, এবং একটু লিখিত দিতে হবে এরকম যে আমি যেই মার্কাদি বললো সেটা জমা দিছি, ইউ সত্যিস্কৃত দিকি আরো কে অপয়স ইল মার্কাদি বললো ইল নুমরি দিন দি ফিকাত ইল ইডেন্টিফিকাতিভ কোয়ালে অউজাত কোয়ান্দো অত্রাজমেসলা দোমান্দো, অর্থাৎ আমি ওই মার্কাদি বললো হারাই ফেলছি, যেটার নাম্বারটা আমি যখন দরখাস্ত করছি সেটা যে নাম্বারটা আমি ব্যবহার করছি, সুতরাং সে বলবার যেটা মার্কাদি বললো দেওয়া, মার্কাদি বললো কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। তবে হ্যাঁ, একটা সমস্যা হতে পারে, অনেকে প্রশ্ন আর যারা ভাই এখানে আমার লাইনে টেলিফোন করতেছেন, আমার মনে হয় এটা আপনাদের খেয়াল করা উচিত যে লাইভ চলতেছে, আমি অনুরোধ করবো যে এই মুহূর্তে ডিস্টার্বটা না করার জন্য, যাই হোক আমি আর ই করতেছি না যেহেতু লাইনে বারবার ডিস্টার্ব হচ্ছে, এই কোন লাইনের ভিতরে ছিলাম সেটা আমার স্মরণ নাই। যাই হোক, মোটামুটি আমাদের জানা তথ্যটা আপনাকে দিলাম। হ্যাঁ, আরেকটা বিষয় অনেকে বলতে চাচ্ছেন যে ইটালির থেকে কোর্টের সার্টিফিকেট নিতে হবে কি না, পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে কি না, এই সিটিজেনশিপের পেপার জমা করার জন্য, না কিছুই লাগবে না, ইটালির কোনো কিছু লাগবে না, রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে না, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি শুধু আপনার ফর্ম ফিল আপের ভিতরে বইলা যাবেন এগুলো আপনার সব পজিটিভ, অর্থাৎ আপনার সাথে কোনো প্রকার সমস্যা নেই, কারণ অনলাইনেই ডিপার্টমেন্ট এগুলো খুঁজে বাইর করবে কোনো প্রকার। অনেকে বলে হিস্টোরিকা সার্টিফিকেট লাগবে, না লাগবে না, ইস্তাদিতে ফ্যামিলিয়া লাগবে না, কারিকা পেন্দেন্তে দেলা ট্রিবুনালে নো, কাজাল রেজে জুডিশাল না, এগুলো কিচ্ছু লাগবে না, শুধু বাংলাদেশের ওই দুইটা কাগজ লাগবে আর আপনার রানিং পাসপোর্ট আর রানিং সৌজন্য প্লাস 3 বছরের কি বলে এটাকে রেট দিত, এই এই রেট দিতটাও আপনি শুধু লিখবেন, আপনার কোনো ডকুমেন্টস এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার রেট দিত আপনার প্রদেশি ফিসকাল থেকে তারা বাইর করে নেবে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সুতরাং ইটালিতে কোনো প্রকার ডকুমেন্টসের দরকার নাই ব্যতীত আপনার স্টে অর্ডার, অর্থাৎ আপনার রেসিডেন্স পারমিট। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পুনরায় অনুরোধ করছি বৃহস্পতিবার সকাল 10টায়
আমরা ভিয়া কাপুয়া থেকে কবরস্থানের জায়গাটা পরিদর্শনের জন্য যাব, নেতৃবৃন্দের কাছে কি বলে হৃদয়ের থেকে আমি অনুরোধ করতেছি, মনের থেকে একটু অনুরোধ করতেছি, যদি আপনারা একটু আসতেন মুরব্বীরা বিশেষ করে জায়গাটা দেখতেন, আমাদের ধারণা কে সুন্দর একটা জায়গা, যদিও একটু দূরে, তারপরও প্রায় 400-500 বছরের জন্য একটা প্রজেক্ট হাতে নেওয়া যেতে পারে, যেখানে সুন্দর একটা মসজিদ, মাদ্রাসা, প্রকৌশলী মহাবিদ্যালয়, কবরস্থান সহ অনেক কিছুই সেখানে করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলে সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।